হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আভিস ব্লগ। আপনাদেরকে আজকে খুব ভালো একটা নিউজ দেবো। যারা কিনা এফোর ভিসার মাধ্যমে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু কোভিডের কারণে দেখা যাচ্ছে এম্বাসিতে একটা ব্যাকলগ সৃষ্টি হয়ে আছে, এই জিনিসটা কাভার করার জন্য প্রায় তিন বছরের যে ব্যাকলগটা তৈরি হয়ে আছে, আমি জানি ব্যাকলগটা কিন্তু আছে, জেনারেল ব্যাকলগ ইজ দেয়ার, বাট কি হচ্ছে যে কিছুটা কিন্তু ব্যাকলগ কমানোর জন্য এম্বাসি কি করছে, ওরা ভাবছে যে সুপার ফ্রাইডেতে বেশ কিছু ইমিগ্রেন্ট ভিসার ইন্টারভিউয়েরা নেবে। তার ফলে কি হবে যে যেটা ব্যাকলগটা কভার করাটা পুরোটা সম্ভব না আমরা জানি, কিন্তু তারপরেও কিছুটা ব্যাকলগ তারা কভার করতে সক্ষম হবে। এই ব্যাপারটা চালু হবে সেপ্টেম্বরের মিড থেকে, মানে আমরা আশা করছি যে সেকেন্ড উইক অফ সেপ্টেম্বরে এরা এই জিনিসটা চালু করবে। সো আপনারা যেটা করবেন সেটা হলো কিপ অন আই টু মাই ব্লগ, এভরি ডেজ ব্লগ। সো আমি যখনই কোনো নিউজ পাবো, এটা হলো লেট নাইটে আমি এই নিউজটা পেয়েছি যে এরা বলছে যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে এই সুপার ফ্রাইডের মাধ্যমে যে ইন্টারভিউগুলো করবে সেটা হলো এফ টু এ ক্যাটাগরি, এফ টু বি ক্যাটাগরি এবং বিভিন্ন ইমিগ্রেশন ক্যাটাগরি, তার ভিতরে কিন্তু এফ ফোর ভিসা ক্যাটাগরিও আছে। আমি বলছি না যে পুরোপুরি ব্যাকলগটাকে কভার করা সম্ভব, কিন্তু তারপরেও এরা দেখা যাচ্ছে যে স্টুডেন্ট ভিসার যে ধরনের ব্যাকলগ ছিল এটা কিন্তু অনেকটাই কভার করতে সক্ষম হয়েছে, যে যারা কিনা ফল সেমিস্টারের জন্য সেপ্টেম্বর সেশনে আসবেন। ঠিক সেরকমই বেশ কিছু দেখা যাচ্ছে যে পাঁচটা বা ছটা সুপার ফ্রাইডে এম্বাসি করবে, কন্ট্যাক্ট করবে, যার ফলে দেখা যাচ্ছে যে আপনাদের সাথে কিন্তু রিসেন্টলি এম্বাসি কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, যাদের কিনা দেখুন, যাদের সবার করবে না, যাদের কিনা পিডি 2006 এবং ডিকিউ 2019 অক্টোবর নভেম্বর এরকম আছে, তারা এক্সপেক্ট করতে পারেন। তবে এই ব্যাপারগুলো এখনও ওরা ফাইনালাইজ করেনি। তবে যেটা গুড নিউজ হলো, এরকমভাবে যদি বেশ কিছু লাইক সুপার ফ্রাইডে কন্ডাক্ট করে, তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশ থেকে যারা কিনা অপেক্ষারত আছে এফ ফোর ভিসা ক্যাটাগরির মাধ্যমে বলুন কিংবা বিভিন্ন ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে বলুন, তাদের জন্য অনেকটা উপকার হবে। এরা এটা বলছে যে এখনই কিন্তু বলা যাচ্ছে না যে কত বছর এরা কভার করবে, ঠিক আছে, কিন্তু অন এন এভারেজ যে কোভিডের কারণে যে দুটো বছর এম্বাসিতে পুরো জ্যাম লেগে গেছিলো, এই দু থেকে তিন বছরের এরা কভার করবে। আর অবভিয়াসলি দ্যাটস এ ভেরি গুড নিউজ। ওকে, আপনারা কিপ অন আই রাখবেন আমার ব্লগে এভরি ডে টু ডে বেসিস, যখনই আমি কোনো নতুন নিউজ পাবো আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এছাড়াও এম্বাসি একটা কথা বলছে যে ওরা আরও যে জিনিসটা করার চেষ্টা করছে সেটা হলো, যেহেতু ওদের স্টাফ শর্টেজ আছে, তার ফলে ওরা রিসেন্টলি আউট দ্য ওয়ার্কিং আওয়ারেও, মানে মনে করুন 8টা 5টার অফিস ছাড়াও, এমন হতে পারে যে রাত 8টার পর বা রাত 9টার পর দেখা যাচ্ছে যে অনলাইনে এরা চেষ্টা করছে যে জুমের মাধ্যমে এরা কিন্তু বেশ কিছু ইন্টারভিউ কন্ডাক্ট করার চেষ্টা করছে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে। তো এই জিনিসগুলো কিন্তু সত্যিকার অর্থে খুবই গুড নিউজ। যে দুটো গুড নিউজ দিলাম, তার সাথে আর একটা গুড নিউজ আপনাদেরকে দেব, সেটা হলো এম্বাসি রিসেন্টলি অনেক ভিসা অফিসারকে অ্যাপয়েন্ট করছে। তার ফলে কি হচ্ছে, দেখা যাবে যে ব্যাকলগটা অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে। এরা কিন্তু বলছে না যে পুরোপুরি যে ব্যাকলগগুলো পুরোটাই মানে কভার করা সম্ভব, কিন্তু যে 2 থেকে 3 বছরের ব্যাকলগও যদি এগোয়, তাহলে আপনারা যে 10 থেকে 12 বছরের যে ওয়েটিংয়ে আছেন সেটা হয়তো বা কমিয়ে আনা সম্ভব হবে মোটামুটি 8 থেকে 9 বছরের মধ্যে, রাইট? তবে এটা খুবই ভালো নিউজ, এই তিনটে গুড নিউজ আপনাদেরকে দেওয়ার ছিল, আমি দিয়ে দিলাম। আমি বাইরে এসেছি আজকে, আপনারা জানেন যে প্রতিনিয়ত আপনারা আমার ব্লগ দেখেন। তো রিক্যাপ করে নিতে চাই আবার, সেটা হলো সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে বেশ কিছু মানুষ যারা কিনা ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে আছেন, অ্যাপ্লাই করেছেন, তাদেরকে সুপার ফ্রাইডের মাধ্যমে কি বেশ কিছু ইন্টারভিউয়ের স্কেডিউল দেওয়া হবে, ঠিক আছে? আর দ্বিতীয় গুড নিউজ তো বললাম আপনাদেরকে, যে অনলাইনে আপনাদের জুমের মাধ্যমে কিন্তু বেশ কিছু ইন্টারভিউ
কন্ডাক্ট করা হবে, তবে সবাইকে জুমের মাধ্যমে করা হবে না। জানেন আপনি যখন এম্বাসিতে যান আপনার ফিঙ্গারপ্রিন্ট নিতে হয়, অনেক ব্যাপার আছে, কিন্তু তাদেরকেই শুধুমাত্র জুমের মাধ্যমে নেওয়া হবে যাদের ইমিগ্রেশন ফাইলটা সেরকম কোনো কমপ্লেক্স নেই। বোঝাতে পারছি, সেরকম যদি কমপ্লেক্স হয় অবভিয়াসলি আপনাকে কিন্তু জুমের মাধ্যমে নেবে না, আপনাকে ফিজিক্যালি যেতে বলবে। তবে ওরা কিন্তু ডিসক্লেমারে এটা বলছে যে এমন হতে পারে যে আপনাদেরকে জুমের মাধ্যমে কন্ডাক্ট করার পরেও দেখা যেতে পারে ওদের যদি আরও কিছু প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে এরকম করবে যে আপনারা আবার হয়তো বা যেতে হতে পারে। সো ব্যাপারটা ওরা ওদের হাতেই রাখছে যে কাকে নেবে কাকে নেবে না। সো আলটিমেটলি কিন্তু F4 ক্যাটাগরির ক্ষেত্রে কিংবা অন্য অন্য যেসব F1, F2A, F2B ক্যাটাগরির ইন্টারভিউ কিন্তু চলছে, এরকম না যে ইন্টারভিউ চলছে না। তবে সত্যি কথা বলতে কি, এরা কিন্তু চেষ্টা করছে যতভাবে সম্ভব, এম্বাসি চেষ্টা করছে আপনাদের যে ইন্টারভিউটাকে এক্সপেডিট করার জন্য, তার ফলে আপনারা বেশ কিছু দিন অপেক্ষা করবেন না। আর কি পনয় অলসো টু মাই ব্লগ, যারা কিনা ভাবছেন যে জাম্পস্টার্ট অ্যাক্টের কি হলো, আমি সামনের সপ্তাহে আরও কিছু আপডেট দেব। এরকম হতে পারে যে জাম্পস্টার্ট অ্যাক্টটা সিনেট কিংবা যে আমাদের হাউসে দুটোতেই পাস হয়ে যাবে, আর তারপর কিনা আমাদের যে প্রেসিডেন্ট জো বাইডেন এটার জন্য ফাইনাল সিগনেচার করবেন। তবে মিড টার্ম ইলেকশন নভেম্বরের 8 তারিখের আগে এটাও হতে পারে যে জাম্পস্টার্ট অ্যাক্টটা পাস হয়নি, কিন্তু সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেন তার নিজের ক্ষমতা বলে কিন্তু তারা উনি এই জিনিসটাকে মানে গতিটাকে বাড়ানোর জন্য আরও কাজ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, যারা কিনা প্রতিনিয়ত আমার ব্লগটা দেখে থাকেন তাদের জন্য ধন্যবাদ, আর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে প্রতিনিয়ত আমি আপনাদেরকে কিছু গুড নিউজ দিতে পারবো এবং সাথেই থাকবেন, তার ফলে আপনারা জানবেন যে যে সময় আপনারা ওয়েটিংয়ে আছেন এই সময়ে আপনারা আর কিভাবে করে আমেরিকার জন্য প্রিপেয়ার হতে পারবেন। ঠিক আছে, তো গড ব্লেস আমেরিকা, আর বেশি কথা বলছি না, আপনারা আমার ব্লগে চোখ রাখুন, জানতে পারবেন আর কী কী ঘটছে। ওকে, থ্যাংকস লর্ড, গড ব্লেস আমেরিকা।